জোসেফ মারিয়া বার্তোমেউ। বার্সেলোনার ইতিহাসকে কলঙ্কিত করেছেন এই ব্যক্তি। কাতালান ক্লাবটির সভাপতির দায়িত্ব পালন করেছেন 6.5 বছর। এ সময় 13 ট্রফি জয়ের সঙ্গে দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারির পাহাড় গড়েছে বার্সেলোনা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। আর্থিক অনিয়মের কারণে 2020 সালে ক্লাব থেকে বিতাড়িত হন বার্তোমেউ। হুয়ান লাপোর্তা দায়িত্ব নেয়ার পর আবারও যখন সুদিন ফেরার স্বপ্ন দেখছিল বার্সা, ঠিক তখনই ঘুষ দিয়ে সুবিধা নেয়ার অভিযোগ আসলো ক্লাবটির বিরুদ্ধে। বুধবার একটি কাতালান রেডিওর খবরে আসে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের রেফারি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান হোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরার ব্যক্তিগত প্রতিষ্ঠানকে 3 বছরে 14 লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা, যার কোনো নথিও নেই ক্লাবটির কাছে। তবে প্রসিকিউটরের কাছে দেয়া জবানবন্দিতে এই অর্থ নেয়ার বিপরীতে মাঠে কোনো সুবিধা দেওয়ার কথা অস্বীকার করেছেন নেগ্রেইরা ও তার ছেলে। কাতালুনিয়া রেডিও জানায় 2016 সালে 5,32,000 ইউরো, 2017-তে 5,41,000 এবং 2018-তে 3,18,000 ইউরো দেয়া হয় নেগ্রেইরার প্রতিষ্ঠান দাসনেল 95-কে। আর ওই 3 মৌসুমে 2 বারই লালিগা শিরোপা জিতেছে বার্সা। এই অভিযোগ ওঠার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ, যদিও নেগ্রেইরা ও বার্সার বক্তব্যের কোনো মিল নেই। নেগ্রেইরা বলছেন মাঠে রেফারিদের সঙ্গে ফুটবলারদের আচরণ কেমন হওয়া উচিত এ বিষয়ে পরামর্শ দিয়েছে তার প্রতিষ্ঠান, যদিও তার সপক্ষে কোনো নথি দেখাতে পারেননি সাবেক এই রেফারি। অন্যদিকে আনুষ্ঠানিক বিবৃতিতে বার্সা জানিয়েছে স্প্যানিশ লীগের নিচের সারির ক্লাবগুলোর খেলোয়াড়দের টেকনিক্যাল রিপোর্ট ভিডিওর মাধ্যমে সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। ভিন্ন বক্তব্য থেকে প্রমাণ হয় সর্ষের মধ্যে ভূত, যদিও বার্সা বলছে এই ভুয়া খবরের বিরুদ্ধে তারা প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবে। অবশ্য আরেকটা চমকপ্রদ তথ্য দিয়েছেন সাংবাদিক আলবার্ট ওর্তেগা। 2016-18 পর্যন্ত লালিগায় টানা 78 ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি পায়নি কোনো দল। এ থেকে সন্দেহটা আরও জোরালো হয়। অভিযোগ প্রমাণিত হলে চলতি মৌসুমে পয়েন্ট কাটা যেতে পারে বার্সার। সর্বোচ্চ শাস্তি হিসেবে অবনমন করা হতে পারে কাতালানদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।